ব্রহ্ম মুহূর্তে নিয়মিত এই তিনটি চমৎকারী শব্দ উচ্চারণ করলেই বদলে যাবে আপনার জীবন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই বেঙ্গলস গল্প আর্কাইভ ইউটিউব চ্যানেলে, যেখানে আজ আমি আপনাদের ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যা প্রতিটি মানুষের জন্য জানা খুবই প্রয়োজন। আর কি সেই তিনটি শব্দ যা ব্রহ্ম মুহূর্তে উচ্চারণ করলে ভাগ্য বদলে যায় তাও জানাব, আর তার সঙ্গে এটাও বলবো এই তিনটি শব্দ কেন এত শক্তিশালী। কাজেই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। তাহলে আসুন এবার আমরা প্রবেশ করি ভিডিওর মূল অংশে। ব্রহ্ম মুহূর্তের সময়কাল, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময়কে যদি আমরা রাত্রি হিসাবে ধরি, তাহলে রাত্রির শেষ চতুর্থাংশ সময়টি হল ব্রহ্ম মুহূর্তের সময়, যা ভোর 3:30 থেকে সকাল 5:30 পর্যন্ত বা সূর্যোদয়ের সময় পর্যন্ত হয়ে থাকে। এবার আসুন আমরা জেনে নিই যে ব্রহ্ম মুহূর্তে কি ঘটে। আমাদের প্রাচীন শাস্ত্রে ব্রহ্ম মুহূর্ত বা সূর্যোদয়ের আগে রাতের সেই এক চতুর্থাংশ সময়ের এক বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময় শুদ্ধ জীবাত্মা পরমাত্মার সঙ্গে গভীর সংযোগ স্থাপন করেন। তাই পৌরাণিক শাস্ত্রগুলিতে প্রতিটি মানুষকে ব্রহ্ম মুহূর্তে ওঠার কথা বলা হয়েছে। পৃথিবীর সঙ্গে সূর্য ও চন্দ্রের সম্পর্কের প্রকৃতি কিছুটা এমন হয় যে এই সময় মানব শরীরে কিছু শারীরিক পরিবর্তন ঘটে। এই সময় সমস্ত শরীর অনুকূল পরিস্থিতিতে থাকে এবং পিনিয়াল গ্রন্থি থেকে স্বাভাবিকভাবেই মেলাটোনিন খোদিত হয়, আর আমরা চাইলেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এর সদ ব্যবহার করতে পারি। প্রাচীনকালে প্রত্যেকটি মানুষজন ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে উঠে পড়তেন, কিন্তু আজকাল আমরা অনেকেই অনেক রাত করে ঘুমোতে যায় আর বেলা করে ঘুম থেকে উঠি। তবে এই বদ অভ্যাস আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। আধ্যাত্মিক মতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার একটি বিশেষ কারণ রয়েছে। শাস্ত্রমতে ব্রহ্ম হলেন সৃষ্টির দেবতা আর ব্রহ্ম মুহূর্ত হল স্বয়ং ব্রহ্মার সময়। এই বিশেষ সময়ে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ভগবানের নাম জপ করলে মস্তিষ্কে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে, মস্তিষ্কের ক্ষমতা অনেক গুণে বৃদ্ধি পায়, মন প্রশস্ত হয়। তখন সেই ব্যক্তি তার জীবনের পথে এসে থাকা নানান বাধা বিপত্তিগুলিকে সরিয়ে খুব সহজেই অগ্রসর হতে পারে, কারণ এই মুহূর্তে পিনিয়াল গ্রন্থি থেকে সর্বাধিক ক্ষরণ হয়, যার অর্থ আপনি স্থির হয়ে উঠতে পারেন। এই সময় আপনি নিজের মধ্যে একাগ্রতা আনতে পারেন। আধুনিক চিকিৎসাবিদ্যায় মেলাটোনিনকে মানসিক স্থিতিশীলতার নিয়ন্ত্রক হিসেবে বিবেচনা করা হয়। আপনার নিজের মধ্যে স্বাচ্ছন্দ্য আনাই হল সফলতার প্রথম পদক্ষেপ। নিজের মধ্যে স্বাচ্ছন্দ্য আনা মানে আপনি আর অস্থির নন। ব্রহ্ম মুহূর্তে স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে স্বাচ্ছন্দ্য আসে। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্ত মানে হল সৃষ্টিকর্তার সময়। আপনি চাইলে এভাবেও ভাবতে পারেন যে এটা হল সেই সময় যখন আপনি নিজেকে গড়ে তুলতে পারেন, নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন। কিন্তু তার জন্য আপনাকে বিশেষ তিনটি শব্দকে ব্রহ্ম মুহূর্তে উচ্চারণ করতে হবে, আর তার আগে আরেকটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে। তাই আসুন প্রথমে জেনে নেওয়া যাক যে কি এই কাজটি। ঘুম থেকে উঠে চোখ হাত মুখ ধুয়ে ভগবানের নাম জপ করতে হবে। যদি আপনি অসুস্থ হয়ে থাকেন তাহলে চোখ হাত মুখ ধুয়ে এসে নিজের বিছানায় বসেই আপনাকে ভগবানের নাম জপ করুন। ভগবানের নাম জপ করলে আমাদের পাপ মুক্তি ঘটে, আত্মা শুদ্ধ হয়ে ওঠে এবং মনে শান্তি ও একাগ্রতা আসে। শাস্ত্র অনুসারে যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে আধ্যাত্মিক ক্রিয়াকলাপে যুক্ত হয়ে থাকেন তিনি সবথেকে বেশি উপকৃত হন। এরপর ভগবানের কাছে প্রার্থনা করে তিনটি শব্দ উচ্চারণ করুন। নিয়মিতভাবে এই তিনটি শব্দকে 21 উচ্চারণ করুন, আপনি হাতে নাতে এর ফল পেয়ে যাবেন। কিছুদিনের মধ্যেই আপনার ভেতরে এক অলৌকিক ইতিবাচক শক্তির সঞ্চার হবে। সকল কাজে আপনি সফল হতে শুরু করবেন, আপনার শারীরিক ও মানসিক উন্নতি হবে। আর এই তিনটি চমৎকার শব্দ হলো
আমি সেই ব্রহ্ম। বন্ধুরা, আপনারা চাইলে এটার পরিবর্তে অহম ব্রহ্মশ্রী বলতে পারেন। আবার অনেকে এটাও বলে যে আই অ্যাম নট দ্য বডি, আই অ্যাম নট ইভেন দ্য মাইন্ড। আপনি চাইলে এটিও 21 বার বলতে পারেন। বন্ধুরা, ক্রমাগত এই শব্দগুলিকে নিয়মিত উচ্চারণ করতে করতে আপনি নিজের ভিতরে এক ভীষণ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। দেখবেন ধীরে ধীরে আপনার মন শান্ত হয়ে উঠেছে, আপনি যে কোনো পরিস্থিতিকে খুবই সহজভাবে হ্যান্ডেল করতে পারছেন। হ্যাঁ, আপনি নিজের ভিতরে এক অসাধারণ এনার্জি অনুভব করতে পারবেন, আর এই এনার্জি আপনাকে সম্পূর্ণ দিন সজাগ রাখতে সাহায্য করবে এবং আপনাকে পদে পদে একটি আধ্যাত্মিক শক্তির অনুভূতিও দেবে। এই শব্দগুলি আপনাকে ব্রহ্মের সাথে জুড়ে থাকতে সাহায্য করবে, এবং বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে এই শব্দগুলো উচ্চারণ করলে আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারেন, আর মহাবিশ্বের অলৌকিক এবং ঐশ্বরিক অনুভূতিকে আপনি নিজের ভিতরে অনুভব করতে পারেন। আমার কথায় বিশ্বাস না হলে আপনি নিজে কিছুদিন এরকম করে দেখতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন কতটা শক্তিশালী এই তিনটি কথা। আমি সেই ব্রহ্ম। বন্ধুরা, আমরা হতাশগ্রস্ত হয়ে আমাদের ভাগ্য নিয়ে খুব বেশি নেতিবাচক চিন্তা করি। যেমন, আমার বিনিয়োগ করা টাকা যদি লস হয়ে যায়, যদি আমার পরীক্ষায় ফলাফল খারাপ হয়ে যায়, বা যদি সেই স্কুল বা কলেজে আমি চান্স না পাই, ইত্যাদি ইত্যাদি। আর এই নেতিবাচক ধারণা আমাদের বর্তমান কাজের উপরে মারাত্মক প্রভাব ফেলে, ফলে আমরা জীবনের পথে সামনের দিকে এগোতে পারি না। সারাক্ষণ মানসিক যন্ত্রণা আমাদের তাড়া দিয়ে বেড়ায়, মানসিক শান্তি একেবারেই নষ্ট হয়ে যায়। এই জন্য ব্রহ্ম মুহূর্তে যদি আপনি ভগবানের প্রতি সমর্পিত হয়ে ইতিবাচক শব্দ তিনটিকে নিয়মিতভাবে 21 বার করে উচ্চারণ করেন, তাহলে আপনি সারাটা দিন দুশ্চিন্তামুক্ত হয়ে কাজ করতে পারবেন। ভগবানের আশীর্বাদে আপনি সকল নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পাবেন। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। একজন মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়। পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে, একটা আপনাকে কষ্ট দেবে, আরেকটা আপনাকে বদলে দেবে। কর্মের উপর বিশ্বাস রাখো এবং ভগবানের উপরে আস্থা রাখো। সমস্যা যতই আসুক, পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা। ভালো কিছুর জন্য তোমাকে অপেক্ষা করতেই হবে, আর খুব বেশি ভালো কিছুর জন্য তোমাকে অনেক বেশি অপেক্ষা করতে হবে। সময় খারাপ হলে অন্তত একটি জিনিস অবশ্যই ভালো হয়, দেখবেন তখন আর বাজে লোক আপনার পাশে থাকে না। মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ঘুরো। সঠিক সময় হলে মেয়েদের বাবারা তোমার পিছনে ঘুরবে। কখনো কখনো কোনো মানুষকে ক্ষমা করাটা অসম্ভব বলে মনে হতে পারে, তবুও অসম্ভবকে জয় করুন, সীমাবদ্ধতাকে অতিক্রম করুন, জয় করুন নিজের রাগকে। ক্ষমা করতে শিখুন, কারণ ক্ষমাতেই আছে আসল শান্তি। মানুষের চোখে ভগবান হওয়ার চেষ্টা না করে ভগবানের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন। যে মানুষের মধ্যে প্রকৃত অর্থে মনুষ্যত্ব আছে, তার চিন্তাধারা কিছুটা এমন হবে যে কষ্ট আমি পেয়েছি ঠিক আছে, কিন্তু সেই কষ্ট যেন আর কেউ না পায়, আর আমি যা সুখ পেয়েছি সে সুখ যেন সবাই পায়। ভালোবাসাও আজকাল ওয়াইফাইয়ের মতো হয়ে গেছে, যতক্ষণ পাশে থাকবেন ততক্ষণই কানেক্টেড, আর যখনই কিছুটা দূরে চলে যাবেন তখনই সার্চিং নেটওয়ার্ক। প্রচণ্ড অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না। যদি জীবনে একটা ডিলিট বাটন থাকত যা টিপতেই কিছু স্মৃতি অনুভূতি মুছে যেত, কিছু মানুষকে যদি জীবন থেকে ডিলিট করা যেত, তাহলে বেশি দেরি করতাম না। আপনার কল্পনার থেকেও ভালো কিছু ভগবান আপনাকে দেবে, শুধুমাত্র বিশ্বাস আর ধৈর্যের দরকার। সুখ খুঁজে খুঁজে ক্লান্ত আমরা, তবু সুখের দেখা মেলে না। কিন্তু আসলে এই সুখ কিছু ভালো মুহূর্তের চেয়ে আর বেশি কিছু নয়। কেউ যদি তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ পেও না, কারণ কিছু মানুষ দামি জিনিসের চেয়ে সস্তা জিনিসের পিছনে ছোটে। পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বেশি সুখী হলেও তারা প্রকৃত অর্থে শান্তিতে নেই।
আর তাদের সুখী মনে হয় ঠিকই, কিন্তু সেটা বাইরে থেকে দেখেই। হ্যাঁ, ভিতরে ভিতরে তারা অনেক অশান্তিতে থাকে, কারণ অসৎ মানুষগুলোর সাথে ঈশ্বর কখনো সঙ্গ দেন না, তারা কখনোই ভালো থাকতে পারে না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।